সোমালিয়া জলদস্যুদের হাত থেকে মুক্ত হওয়ার এক মাস পর দেশে ফিরেছে জাহাজ এম ভি গতকাল সন্ধ্যায় পণ্যবাহী জাহাজটি কুতুব দেয় নোংর করে আনুষ্ঠানিকতা শেষে জাহাজে তেইশ নাবিক বিকেলে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনালের জেটিতে স্বজনদের সাথে সেখান থেকেই ফিরবেন নিজ নিজ বাড়ি এম ভি আবদুল্লা জাহাজের মাস্টার ক্যাপ্টেন আব্দুর রশিদ জাহাজ থেকে হোয়াটসঅ্যাপ বার্তায় গতকাল রাতে নিশ্চিত করেছেন তাদের নিরাপদ নোংরের কথা গত 12 মার্চ ভারত মহাসাগর থেকে কোভি গ্রুপের মালিকানাধীন এই জাহাজ ছিনতাই করেছিল সোমালিয়ার দস্যুরা মুক্তিপণ দিয়ে 33 দিন পর 13 এপ্রিল জাহাজটি মুক্ত করা হয় এরপর জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের আল হামরিয়া বন্দরে পৌঁছায় সেখানে পণ্য খালাস শেষে আরেকটি বন্দর থেকে চুনাপাথর বোঝাই করে চট্টগ্রামের কুতুবদিয়ায় পৌঁছায় পরিচালনার জন্য নতুন 23 জন নাবিক এরি মধ্যে জাহাজটিতে উঠেছেন